Assalamualaikum. সকাল সকাল আবার চলে আসছি। তো আজকে আবার নতুন করে ব্লগ দিচ্ছি, মানে রেগুলার আমার বাসায় কি হয় না হয়। সকালে উঠে আমি আদনানকে খাবার দিয়ে দিয়েছি, অফিস চলে গেছে, আর আমি এখন এটা খাবো। আজকে আমি কলা দিয়েছি, একটা কলা। ভাবছিলাম এখানে দুইটা কলা দিব, অনেক ক্ষুধা, বাট একটাতে দেখতেই পাচ্ছেন এক মগ ভরে গেছে। এক কাপ দুধ, এক টেবিল চামচ পরিমাণের মতো চিয়া সিড, এক টেবিল চামচ পরিমাণের মতো ওটস দিয়ে রাতে ভিজিয়ে নর্মাল ফ্রিজে ঠান্ডা করছে। এখন জাস্ট কলাটা অ্যাড করে নিছি কেটে, এই যে গোল গোল করে। যাই হোক, এটা হচ্ছে আমাদের নাস্তা। আর মার জন্য বাবা মা রুটি খাবে, সাথে ভাজি আছে। চলুন বাবা মার খাবারটাও দেখাই, আর দেখি আমি আমার নাস্তাটা করে নিই। ব্যাস আমি টেবিলে চলে আসছি, এখানে রুটি বানিয়ে রাখছে, পাতলা রুটি। এই যে একটু পুড়ে ফেলছে ভাজার সময়, মনে হয় কালো কালো। এই রুটিটা অনেক পাতলা এবং নরম হয়, এই যে দেখতেই পাচ্ছেন। রূপটা পাই বানাইছে কিন্তু পুড়ে ফেলছে ভাজতে গিয়ে, সাথে হচ্ছে ভাজি করছে। এই যেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এই তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। এই তো নাস্তা দেখিয়ে নিলাম, এখন আমি আমার নাস্তা করে আবার চলে আসব। তারপরে দুপুরের কি খাবো টুকিটাকে যা হয় সব কিছু শেয়ার করবো। যাই হোক, আমি আমার সকাল নাস্তা দেখিয়ে নিয়েছি, এবার আমি আমার রুমে চলে আসছি, নাস্তাটা খাবো, তারপর সারাদিনের টুকিটাকে যাই হোক আমি শেয়ার করে নিব, সাথে থাকবে। এই কলাটা অনেক মজা সকালে এসে দিয়ে গেছে রাজা ভাই, আর আমি আজকে এই কলা দিয়ে ওটস খেয়েছি। বাট এই কলাটা পাওয়ার পরে কলাটা খুব ফ্রেশ মনে হয়েছে, যেহেতু ওটস দিয়ে খেয়ে ফেলছে আর এটা খাওয়া হচ্ছে না। যাই হোক, কলাটা খাওয়া হচ্ছে না, পরে খাবো দুপুরের দিকে। আর মা কুচিলা পাতা এরকম আমাদের ছাদে হয়েছে, এটা রস করে খায়, এটা রস করা হবে অল্প একটু, যদিও এখানে আরও কিছু ছিল এটা রস করা হয়েছে, এটা এখনও করে নাই। তো এই কুচিলা বা তেলা কুচি যে যেটাই বলুন, এটা ধুয়ে রস করবে। আদনান এই বক্সটা অর্ডার করেছিল অনলাইন থেকে, কফি বা চায়ের একটা ফ্লাক্স, সাথে দুইটা এরকম সাথে এরকম দুইটা কাপ থাকে। এই যে আমি একটু দেখাই, দুইটা কাপ। তো আদনান এই ফ্লাস্কটা আজ থেকে কয়েকদিন আগেই অর্ডার করেছিল, তো এটা আসছে অফিসে নিয়ে যাওয়ার জন্য। অফিসে আজকে নিয়ে যাবে, বাট ও নিতে পারে নাই, কালকে হয়তো বা নিবে। তো যেটাই হোক, এটা যেটা বলছিলাম, আজকে আদনান এটা কিনছে হচ্ছে গিয়ে 1200, হোম ডেলিভারি সহ 1280 এই টাইপের কিছু। বাট এটা আমি দেখছি আর একটা পেজে 950 করে সেল করতেছে, মানে যার কাছ থেকে যেরকম অফারে চলতেছে যদিও। বাট এখানে কিন্তু তিনটা কাপ, এই যে এই এটা এই ফ্লাক্সের ক্যাপ সহ আর একটা কাপ, এটা খুলে দেখাই। এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সে কোনো লিক করবে না, এবং 7 থেকে 8 ঘন্টা নাকি এটা গরম থাকবে তাই বলা হয়েছে। তো দেখা যাক, এটা ইউজ করার পর রিভিউ দিব যে আসলে কি 7 থেকে 8 ঘন্টা মানে এটা গরম থাকে কি না। এই যে ক্যাপটাও খুললাম। তো যেটাই হোক, ভাবলাম যে অনলাইন থেকে এটা কিনছি 1280 টাকা দিয়ে হোম ডেলিভারি সহ, আর এটা এখন পাওয়া যাচ্ছে 950 টাকা, মানে 950 টাকা করে। বাট কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? আমার কাছে কালারটা খুব ভালো লাগছে। তো ভাবলাম আজকে যেহেতু ব্লগ করছি, খাওয়া দাওয়ার পর যখন এটা হাতে আসলো, এটা অফিসে নিয়ে যাওয়ার কথা নিতে পারে নাই, তো ভাবলাম এটা একটু শেয়ার করি। যারা কফি অথবা চা পছন্দ তারা কিন্তু এরকম একটা ফ্লাস্ক কিনে রাখতে পারি, তাই না? কারণ আমরা কিন্তু যারা কফি অথবা চা পছন্দ করি, মনে হয় সারাক্ষণ ক্যারি করি, আর তিনজন অনায়াসে খাইতে পারবে। আমার কাছে তো খুবই কিউট লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনটা কাপ ফ্লাক্সের ক্যাপ সহ তিনটা কাপ হয়েছে, তাই না? তো যাই হোক, এটা কিন্তু আমি অনলাইনে রিভিউ দেখছি, দেখেই কিনছি, বললো 7 থেকে 8 ঘন্টা নাকি গরম থাকে, আর এটা
সব সময় ক্যারি করা যায়, খুব ছোট একটা জিনিস, মানে ফ্লাস্কটাও ছোটখাটো দেখতেই পাচ্ছেন। এই যে একটু ধোয়া হয়েছে, এই যে পানি আছে, এটা আবার ধুয়ে পানিটা ঝরে রাখতে হবে। তো যাই হোক, সকালে নাস্তার পরপরই ভাবলাম এই ফ্লাস্ক নিয়ে কিছুটা কথা বলি, শেয়ার করি, আজকের ব্লগে রাখি। যে আদনান অনেক টাকা ঠকছে, 1200 টাকা দিয়ে কিনছে, যেটা এখন অনলাইনে কিছু কিছু পেজে দেখতে পাচ্ছেন 900 টাকা। জানি না কোয়ালিটি কেমন, বাট পেজে যেরকম ছবি দেওয়া আছে এরকমই, বাট আমি জানি না হয়তো বা অরিজিনাল বা কপি করা কিনা। তো যেটাই হোক, শেয়ার করলাম। এখন যারা 1200 টাকা দিয়ে কিনছেন তারা কিন্তু 900 টাকাতে এটা পাবেন, আমি অনলাইনে দেখলাম, ভাবলাম একটু শেয়ার করি। তো এটাই ছিল আজকে একটু দেখানো, তারপরে এখন আমি চলে যাব দুপুরের খাওয়া খেতে, মানে দুপুরের আজকে আমাদের শাক টাক রান্না হবে। রেগুলার চিকেন মানে প্রন খেতে আর ভালো লাগে না, যদিও আজকে লাউ শাক রান্না করবে, চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করবে, আর কালকের মাংস তরকারি আছে। তো আমি দুপুরের খাবার খেয়ে আজকে টুকিটাকি কী হচ্ছে না হচ্ছে সবকিছু দেখিয়ে নিব। আশা করছি আপনারাও এনজয় করবেন আজকে আমার সাথে, তাই না? আমি এখন নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে ফেলবো, আমি যাই। আমি নামাজ পড়েই প্লেটে ভাত আর সকালে যে ভাজি করছে ওইটা, আর রূপতাপা শাক রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে সকালের ভাজি। অল্প একটু ভাত নিয়েছি, আমার এই মুহূর্তে শাক দিয়ে খেতে ভালো লাগছিল তাই আমি এটা নিলাম, এখন এটা খেয়ে নিচ্ছি। ব্যাস আজকে হঠাৎ করে বিকেলের নাস্তা বানানো হচ্ছে, আর শুনেছি আমার এক কাজিন আসবে, তো যার কারণে টুকিটাকি কিছুটা আয়োজন করা হচ্ছে। এখানে আম নিয়েছি আর দুটা পেয়ারা নিয়েছি, ধুয়ে কেটে নিচ্ছি, সাথে কলাটা দিচ্ছি যেহেতু এখন আমরা বিকেলে নাস্তা করব, আর পেয়ারাটাও কেটে নিচ্ছি। আমটা মা কেটে নেবে, আমি মাকে ছিলে দিব আর মা কেটে নেবে। আচ্ছা, নুডলস মা রান্না করেছে, নুডলসটা হয়ে গেছে, টেবিলে নিয়ে আসলো গরম গরম নুডলস। মার এই ভেজিটেবল নুডলসটা খুব মজা হয়, যদিও আজকে এটা মামা নুডলস করেছে। তো আমরা এখন টেবিল টেবিল করেই গুছিয়ে নিচ্ছি, যেহেতু নিজেরা নিজেরা ওরকম কিছুই না, জাস্ট একটু দেখানো যেহেতু ব্লগ করি। তো যাই হোক, আমি পেয়ারার উপরে এরকম কম মানে মরিচের আর লবণের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা খেতে ভালো লাগবে। একটু চানাচুরো দিয়ে দিচ্ছি, আম কেটে ফেলছে মা, আমটা মিষ্টি ছিল। যাই হোক, সবাই আসছে, এখন আমরা বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা যেটাই বলুন, যদিও মাগরিবের আগে আমরা খেয়ে নিচ্ছি। মারু ভাইয়েরা ভাবিরা পাঠাইছে এখানে গরুর মাংস ভুনা, আর মাছ পাঠাইছে, এই যে রুই মাছ। তো এটা দুপুরেই পাঠাইছে, কিন্তু ডিনারে আমরা এটা খাচ্ছি, দুপুরে যেহেতু খেয়ে ফেলছিলাম শাক দিয়ে, তো এখন আমরা এটা খাবো। ভাত ভুত আছে আর রূপতাপা ডাল গরম দিতেছে। যাই হোক, আমি মাছ নিয়ে খাবো এখন। ব্যাস আদনানকে খাওয়া দেওয়ার পর ওর প্লেটে আমি একটু ভাত আর মাছটুকু নিয়ে নিয়েছি, এভাবেই আজকে দিনটি গিয়েছে। খুব ভালো লেগেছে নিশ্চয়ই আজকে আমার ব্লগটি, সাথে থেকে সাপোর্ট করে যাবেন। এভাবেই শেষ করে দিতে যাচ্ছি আজকের ব্লগটি, আবার চলে আসবো নেক্সট কোনো দিনে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।